মর্নিং বন্ধুরা, সবাই রকম। তো আর তো দুই তিন দিন বন্ধুরা বাকি আছে কালী পূজার। তো আজকে যাইম বন্ধুরা, আমরা কালী মন্দির শুনছি কেন, আমরা গ্রামের দাদা একজন কিছু রঙ্গুং দিলেছেন, তখনও গিয়া আপনারা দেখাইম। এখন প্রচণ্ড রোদ উঠিছে বন্ধুরা, আর এখন গিয়া মন্দিরটা দেখাইম। আমরা কালী মন্দির যেখানে আমরা কালী মার পূজা হয় সর্বজনীন বন্ধুরা, বাইপাসের সাইডে বন্ধুরা। এখন বর্তমানে যাইম ওখানে, আপনারা গেলে ওখানে দেখাইম। সামনেও তো বন্ধুরা কালী পূজা আইছে, তো এটা কি সাফ সুস্থাই মন্দির করা চলের। তো আপনারা ওখানে গেলে দেখাইম কীরকম সৌন্দর্য হয়েছে আমরা মন্দির, আর এখানে মানুষও যেখানে মানুষ মরছেন বন্ধুরা, শ্মশান যেটা রাখেন বন্ধুরা, শ্মশানের এখানে আপনারা দেখাইলাম যে মন্দির খুবই সুন্দর করে সাফ করছেন মানুষে। সোমবারে তো বন্ধুরা মনে কালী পূজার দিন বন্ধুরা বাত্তি, তো সোমবার সোমবারে তো সোমবারে বাত্তি কেন আছে, তো এটা লাগিয়ে বন্ধুরা এখানে মন্দির সাফ সাফাই করছেন। তো এখানে আপনারা দেখাইলাম গিয়া কীরকম সৌন্দর্য করছেন মন্দিরের ভিতর আর বাহার। বন্ধুরা ফাইনালি এই গেছে মন্দিরের সামনে, এখানে শ্মশানও সামনে আপনারা দেখাইলাম, শ্মশান বন্ধুরা জায়গা আমরা লাগে পবিত্র জায়গা। তো এখানে দেখাইলাম মানুষে এখানে সাফ সুতাই করছেন সোমবারে বাত্তি দিবার লাগি। তো এখানে আমরা প্রত্যেক বছর কালী পূজার সময় বাত্তির সময় এখানে শ্মশানও মানুষে প্রদীপ জ্বালাইয়া দেন, দিয়াওয়া জ্বালাইয়া দেন। কেন আপনারা দেখাইলাম বন্ধুরা, এটা হলো মন্দির, এই দেখতে পারছো কালার উলার দেবার সাইড, দু সাইড সাফ সুতা করছেন মানুষে, এখানে সাফ করছেন, এই দেখতে পারছো নিজকে সুন্দর করে সাফাই করছেন। চারিদিকে এখানে জঙ্গল গাছপালা, এখানে সামনেও রাস্তা, আর এখানে মন্দিরও দেখতে পারছো কালার উলার দিছেন, আর এখানে মানুষ মরছেন বন্ধুরা। আর একটা মন্দির ভিতরে রয়েছে ও এখানে বন্ধুরা, এখানেও এখনো সাফ করছেন না, এখানে মনে হয় বিকালে লাগবে মানুষ সাফ করবার লাগে। তো এখানে ওই দেখতে পারছো মানুষের সাফ করছেন বা সোমবারে বাতি দিবার লাগে কালী পূজার উপলক্ষে বন্ধুরা, প্রত্যেক বছর মান শ্মশানের মধ্যে এখানেও বাতি দিন, এই দেখতে পারছো বন্ধুরা। এখন আমি যাইমো কালী মন্দিরও, তো এখানে গেলে দেখাইম আমরা কালী মন্দিরও কীরকম হয়েছে সৌন্দর্য। তখন বাইপাস যাইমো, এখন কেন দেখাইছি আপনার পিছন দিকে মন্দির এটা কীরকম সুন্দর বন্ধুরা। আই গেছি এখন বাইপাসের সামনে এখানেও, আর কালী মন্দিরও যাইমো আপনারা দেখাই, বর্তমানে আই গেছি এই দেখতে পারছো রাস্তার দিকে আইছি। এখন বাইপাসও বাইপাসের সামনে এই দেখতে পারছো বাইপাস বন্ধুরা, ফাইনালি আই গেছি বাইপাসও, আর কালী মন্দিরও গিয়া দেখাই আমি দেখতে পারছো। এটা হলো আপনার বাইপাস, আর ওখানে গেলে দেখাই আমরা মন্দির কালার উলার দিছি খুবই সুন্দর করছেন বন্ধুরা। বন্ধুরা কালী মন্দিরের সামনেও আই গেছি, আর এখন আটি আটি যাইলাম কালী মন্দিরের সামনে, একটু জায়গা রয়েছে। তো ওখানে গেলে দেখাই দূরে থেকে বন্ধুরা দেখাই কীরকম সৌন্দর্য করছেন পুরা কালী মন্দির পুরা বাসের বন্ধুরা। বন্ধুরা এই দেখতে পারছো কালী মন্দির কি সুন্দর কালার করছেন বন্ধুরা, এখানে মানুষ এখনো ভিতরে কালার উলার করডা মনে হয়। তো ওখানে গেলে আপনারা দেখাই এই দেখতে পারছো। তো বন্ধুরা মন্দিরের রাস্তাতে আই গেছে, এই দেখতে পারছো এই রাস্তাতে গেছে, এখন ওই সামনে এখানে মন্দির বন্ধুরা আমরা কালী মন্দির, আর এখন আটি আটি যাইলাম এখানে গেলে আপনারা ওখানে দেখাই কীরকম মানুষ এখানে এখন কালার দিতরা বন্ধুরা, ভিতরে কালার উলার দিতরা এখনো বন্ধুরা। আর এই দেখতে পারছো চারিদিকে মানুষ এখানে দান খেত লাগাইছেন, আর দান খাতের মধ্যে এখন আমরা কালী মন্দিরটা ভিতরে গিয়ে আপনারা দেখাইলাম কীরকম মানুষে আমরা দাদা ভাই হলে কালার দিতরা। তো বন্ধুরা ভিতরে গেছে, এই দেখতে পারছো এখানে আমরা ভাইয়ে কালার দিয়ে এই কালার বন্ধুরা এখানেও সিরিজ মারিয়ে কালার দেওয়া হয়তো বন্ধুরা, এক কালার দেওয়া হয়ে গেছে আর অন্য কালার দেওয়া হয়তো। এটা হলো কালী মন্দির, কালী মাতার মন্দির এই দেখতে পারছো, আর অন্যদিকে শিবর মন্দির আছে এখানেও, এই দেখতে পারছো কালী মন্দির কালী মাতা। আর এখানে আমার ভাইয়া এখানেও সিরিজ মারে কালার দিতে পারি, এই দেখতে পারছো বন্ধুরা এখানে খুবই সুন্দর করে বন্ধুরা এখানেও কালার উলার দেওয়া হয়েছে সাদা কালার। তো বন্ধুরা এখানেও সাদা কালার দেওয়া হয়েছে, এটা লাগিয়ে বন্ধুরা খুবই সুন্দর লাগছে দূরে থেকে বাসে। আর এখানে ওই দেখতে পারছো এটা হলো শিবর গড়, শিবর মন্দির এই দেখতে পারছো শিব আছেন শিবলিঙ্গ। আর এখানেও বন্ধুরা কালার উলার দেওয়া চলে, অন্য দুই কালার দেওয়া হইব, আরেক কালার বন্ধুরা দেওয়া হইব এরপরে। তো বন্ধুরা এখন দেখাই মন্দিরের পিছন দিক কীরকম এই দেখতে পারছো, এটা হলো বেলগাছ বন্ধুরা, আর এটা হলো মন্দিরের পিছন দিক কীরকম সৌন্দর্য এই দেখতে পারছো সাদা। এখানে ফুল গাছ সুস গাছ সব আছে লাগানি, এখানে মানুষ এখানে ইয়ার ডেলি পূজা দেয় আমরা কালী মন্দিরও গ্রামের, ওই দেখতে পারছো এটা হলো বেলগাছ বন্ধুরা, এখানে তলে বৈরব পাবো। তো বন্ধুরা এটা হলো কালী মন্দিরের পিছন দিক, এই দেখতে পারছো কীরকম পিছন দিক, এখানে কালার উলার দিয়েছেন খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। এখন বাইরে হলে এখানে ওই দেখতে পারছো কী সুন্দর করে এখানেও কালার দিছুন, আর এখানেও কালিমা ফটো এখানেও আছে এই দেখতে পারছো বন্ধুরা।
কিরম লাগে এই দেখতে পারছো বন্ধু, এখানে ফাদুকা, এখানে এখন দিছি না কালার এখন দেওয়া হইব। আর এখানেও গাছ এই দেখতে পারছো কি সুন্দর হরি, এটা হইলো বট গাছ, খাটলি বট বন্ধুরা যেটা রাখুন। আর এখানে হইলো বাই হলে রং দিতে, এই দেখতে পারছো রং কিরম কালার দোষে রঙর। আর কমেন্টের মাধ্যমে জানাইবা এখানেও কিরম লাগছে, আর কালার দেওয়াটা দেখুন না আপনারা। উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবে স্বজন নব সাজে উঠে সাজি, ধর্ম বর্ণ কি বা বয়সের সীমানা ছাড়িয়ে আজি, প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজি, আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুর উৎসব উচ্ছাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো বন্ধুরা দেখাইছি তো আমরা কালী মন্দিরও কিরম কালার দেবা চলের সোমবারে, তো বন্ধুরা কালী পূজা এটা লাগে বন্ধুরা, এই কারণে আমরা কালী মন্দির সর্বজনীন কালী মন্দির, এখানে মানুষে কালার দিতরা আপনার আমরা গ্রামের মধ্যে মানুষে, এখানে আপনারা দেখাইছি খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, এখানে কালার দিতে দুই রং দুই নমুনার কালার আপনারা তো দেখাইছি, কেন মানুষ এখন বর্তমানে কালার দিতরা। আর কালী পূজা তো বন্ধুরা আই গেছে সোমবারে, বাতিও সোমবারে, কালী পূজা সোমবারে, আমরা গ্রামের এটা হলো কালী মন্দির, এখানে আই আমরা সবে পূজা উজা করুন সর্বজনী বন্ধুরা। এখন বর্তমানে আমি আছি বাইপাসের সামনে, আর এখন গরো যাইলাম কি এই দেখতে পারছো বাইপাসও এখানে আছে বন্ধুরা, এইটা হইলো মন্দির বাইপাস থেকে মানে নাজারা দেখা যায় এইটার মন্দিরের সামনেও বাইপাস। আর এখানে কালার দিছুন এই দেখতে পারছো বাসের কীরকম সৌন্দর্য হয়েছে বন্ধুরা, আপনার বাই হলে কালার দিতরা খালি মন্দিরও কীরকম আপনারা তো দেখতে পারছো। আর আমি এখন বর্তমানে বাইপাসও আছি, আর স্পিসের দিকে দেখতে পাচ্ছি মন্দিরটা আমরা খালি মন্দির। আর এখন গরো যাইলাম কি ফাইনালি, তো বন্ধুরা ফাইনালি এগিয়েছি গরো, আর
একটু আগে মন্দিরও গেছিলাম, তো আপনারা দেখা যাচ্ছে কিরকম লাগছে আমরা খালি মন্দিরটা। পূজা তো বন্ধুরা আই গেছে খালি পূজা সোমবারে, তো এটা লাগে বন্ধুরা আই যেতে পারছে, আমার গরু আই গেছি ফাইনালি। আর প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা, এখানেও গিয়া আইতে আইতে রোদ উঠছে না বন্ধু, ছাতা উতা কিছু নিছে না, তো এটা লাগে গরম লাগছে। আর কমেন্টের মাধ্যমে জানাইবা কিরকম লাগছে আমরা খালি মন্দিরটা। আর সোমবারে তো বন্ধুরা খালি পূজা, তো এই কারণে বন্ধুরা আমরা কালী মন্দিরও কালার উলার দিতে বাইরে হলে আপনারা তো দেখাইছি কিরকম সৌন্দর্য করছেন খালি মন্দির। তো সোমবারে দিওয়ালি বন্ধুরা, দিওয়ালির ভিডিও সম্পূর্ণ হইবা সোমবারে, আর সোমবারে কালী পূজাও ভিডিও হইবা, আর কালী মন্দিরও কিরকম কালার দিচ্ছেন আপনারা তো দেখতেই পারছো। তো কিরকম লাগছে বইস কমেন্টের মাধ্যমে জানাইবা, ভালো লাগে একটা লাইক করবা বন্ধুরা। আর ভাই বন্ধুরা যারা নতুন আছেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বন্ধুরা, সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, তো একটু সাপোর্ট করবা ভাই বন্ধুরা সবাই রকম, সাবস্ক্রাইব তো করতে পয়সা লাগে না, আর লাইক করবা ভালো লাগে যদি ভিডিওটা।